সানডে সাসপেন্স আমাদের সবার কাছেই প্রিয়, তাই সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার, দধিচি পোকা ও বিশ্বকর্মা। গল্পটা নেওয়া হচ্ছে আনন্দ পাবলিশারের টেনিদা সমগ্র থেকে। টেনিদার চরিত্রে রাজদীপ, প্যালারামের চরিত্রে গুঞ্জন, হাবুলের চরিত্রে আমি শঙ্খদীপ, ক্যাবলার চরিত্রে বিশাল, শব্দ পরিচালনা এবং স্পেশাল এফেক্টসে গুঞ্জন। শুরু হচ্ছে দধিচি পোকা ও বিশ্বকর্মা। আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসেছি, মেষ মন দিয়ে ধ্যান করছি। শুধু কতগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে, আর এমন বিশ্রি লাগছে কি বলবো। নাকে ঢুকে সুরসুর দিচ্ছে, কানের ভেতর ঢুকে গভীর গুহার ভেতরে কি জটিল রহস্য খুঁজছে সেটাও জানি না। একবার ঢোকগিল থেকে জনখানে খেয়েও ফেলেছে, খেতে কিরকম মৌড়ি মৌড়ি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ। বমি করতে পারতাম, কিন্তু ধ্যান করতে গিয়ে কি আর মর্মি করা যায়? তাড়াবো সে উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ, একেবারে নিবাত নিষ্কম্প হয়ে থাকতে হবে আমাকে। আমি তো গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে, হাবুলকেও বলেছিলাম কথাটা, কিন্তু সে তখন ইন্দ্রলাভ করে কৈলাসের শিবের কাছে যাওয়ার কথা ভাবছে, আমলই দিল না। যা যা এসব ওসব ফ্যাচ ফ্যাচ করিস না, অরণ্যে পোকা থাকে এবং নাকে মুখেও তারা পড়ে, চুপচাপ বরদস্ত করে যা, নইলে মহিষী হবে কেমন করে? তা বটে, তবে একটাই জিনিস বুঝেছি, মহিষী যে মেয়াজ এমন ভীমরুলের চাকের মতো কেন, আর কথায় কথায় তারা এমন তেড়ে ব্রহ্মসাপ ঝাড়েন কেন? আরে বাপু, ধৈর্যর তো একটা সীমা আছে মানুষের, নাকে মুখে এমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষেরও দুর্বাসা হতে বাধ্য, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা জ্বালাতনই পড়া গেল, সত্যি বলছি আমি প্যালারাম বারুজ্জে প্যালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, আমার কি দায় পড়েছে মহিষী টহিষীর মতো গোলবেলে ব্যাপারে পা বাড়ানোর? পটল ডাঙার গলিতে থাকি, পটল দিয়ে শিং মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ, এক মুঠো চেনাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তোলবার্য, এ হলে আমি একেবারে গরুর মতো গোবেচারা লোক, আর আমি পড়লাম ছ হাত লম্বা 42 ইঞ্চি বুকওয়ালা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়ায় মানে যে কি, যারা পড়েনি উফ ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চকবাজারের চলিয়াতির দোকান পর্যন্ত ঠেঙিয়ে রক্ত, হাত তুললেই মনে হবে রদ্দার মার, আর দাঁত বের করলেই মনে হবে এই কামড়ে দিল। আর এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমি এখন মহর্ষি হয়ে ধ্যান করছি। কি আর করি, বসে আছি তো বসেই আছি, অরণ্যের ভেতরে একটা ফুটো, সেখান দিয়ে দেখছি হতবাগা হাবুলের নাক বেরিয়ে আছে, পোকার কামড়ে জব্বর হয়ে ভাবছি ওই নাকি একটা ধা করে ঘুষি বসিয়ে দেবো কিনা। এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। দধিমুখ বললে, প্রভু আছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। কালে নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন, প্রভু যেন দেহদেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলিছেন, মহাবোমে ছায়াপথ করি বিদারণ, সত্রাসে কহিনু কাঁদি। আর কি পোকা, থু থু করে দধিমুখ সেটা আমার গায়ে ঝরিয়ে দিল, শিষ্যের আস্পট দেখানো দেখা একেবারে, রেগে আমার শরীর জ্বলে উঠল, টিকি খাড়া হয়ে গেল ব্রহ্মতেজে, কিন্তু শিষ্যকে সাপ দিলেই যে সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও শায়েস্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে রহস্য অদ্ভুত, নিরেট মগজ তব সহজে বুঝবে না সেটা, কাছে এসো কহি কানে কানে। দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল, আমার মুখ থেকে যা আশা করেছিল শুনতে পাইনি, কি করবে বুঝতে পারছে না। একবার অসহায়ভাবে চারদিকে তাকালো, আমি বললাম, দাঁড়াইয়া কেন, কাছে এসো মুখ আনো কানের নিকটে, তবে তো জানতে পারবে সেই অদ্ভুত বার্তা। এসো বৎস বালক, আরও কাছে আয়। কাছে আয় না, দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি, ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখটা আনলো আমি অমনি পাল্টা জবাব দিলাম, মস্ত একটা হা করলাম এবং সঙ্গে সঙ্গে এক ছাক পোকা পড়লো আমার মুখের ভেতরে, আর পত্রপাঠ সেগুলো থু থু শব্দে ফেরত গেল দধিমুখের নাকে মুখে কপালে।
শিষ্যকে গুরুর স্নেহাশিস। দধিমুখ করে উঠল, সঙ্গে সঙ্গে ঝড়াং করে ড্রপ সিন, খট করে বাসটা আমার নাকে পড়ল, তারপর সোজা নিচে। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্গ সমাপ্ত। তেজের ভেতর ছুটে এলো ইন্দ্র বেশি হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা। টেনিদা বললে, এটা কি হলো, এর মানেটা কি শুনি। আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? এটা তুমি মাটি করবি হতভাগা, কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে, একদম বরবাদ হয়ে গেল সিনটা। কিরম হাসছে অডিয়েন্স তা দেখছিস? ক্যাবলাই তো থুতু দিয়েছে আগে। দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেবো একজোড়া বেলের মতো। যাক, যা হয়ে গেছে সে তো গেছেই, এখন পরের সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা চাই, বুঝলি? যদি একটু বেয়ারাপনা করিস তো একটা চাটির চোটে নাক একবারে নাসিকে পাঠিয়ে দেবো। তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হা করে বসে ওই পোকা হজম করবে কে সেটা শুনি। তুই করবি, আলবাত তোকেই করতে হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে, ইঁদুর খেতে হবে, বাদুর খেতে হবে, মাদুর খেতে হবে, এমনকি খাটপালং খাওয়াও আশ্চর্যের নয়। বাবা, এর নাম থিয়েটার। থিয়েটার করতে গেলে এই সব খেতে হয় নাকি? হয় হয়। তুই এসবের কি বুঝিস রে? হ্যাঁ, দানিবাবুর নাম শুনেছিস? দানিবাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, সেটা জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। যা যা, ক্যাচ ম্যাচ করিস নি, এক্ষুনি সিন উঠবে, কেটে পড়, নিজের পাঠ মুখস্থ করগে। বেগুন ক্ষেতের কাকতাড়ানো কালো হাড়ির মতো মুখ করে আমি স্টেজের এক ধারে এসে বসলাম। মনুমেন্ট খায়? চালিয়াতিরা জায়গা পাওনি? মানুষ কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলেই যে চাটি, তাই আমার বোম্বাই চাল খাওয়ানো হজম করে গেলাম। থিয়েটার করতে এলেই পোকা খেতে হবে? কেন রে বাপু, তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে কি আমার শিঙ্গি মাছের ঝাল হজম হচ্ছে না? আমি পেলানাম বানুজ্যে, আমার পেট জোড়া পিলে দায় পড়েছে একমুখো কুটকুটে দাড়ি নিয়ে দধিজি সাজতে, যত সব জোরচুরের পাল্লায় পড়ে আমার এখন এই হারিয়ে হাল। দিব্যি বসেছিলাম চাটুর্যদের রোয়াকে, ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সাল দিচ্ছিল, কিন্তু দধিজি সাজবার ছেলে পায়াচ্ছিল না। টেনিদা তার ভাটার মতো চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খাপ করে আমার কাঁধটা ধরে ফেলে বলল, এই পাওয়া গেছে। দিব্যি মুনি ঋষির মতো চেহারা তো, বেশ অহিংস ছাগল ছাগল ভাব, গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেবো, যা মানাবে, আহ দেখাবে একবারে রায়বাড়ির কেশব বুড়োটার মতো। আপাতত তার এই পরিণতি। এই অঙ্কে আমার পাঠ নেই, তাই স্টেজের অন্ধকার একটা কোণায় ঝিম মেরে বসে আছি, দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, অসম্ভব, আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে, এবং ধ্যানে বসা মানেই পোকা, আর কি মারাত্মক সে পোকা। কি করা যায়, রাগে হাড় পিত্তি জ্বলে যাচ্ছে, দায় করে পাঠ করছি এই ঢের, তার ওপর আবার অপমান, এমন করে শাসানো, চাটি হাতে নাক নাসিকে উড়িয়ে দেবে। ইস, সাহস কানা দেখো একবার, না হয় তোমার আর সেই পিরামিডের মতো উঁচু এক অতিকায় না, আর আমার নাকটা না হয় চীনাম্যানদের মতো থ্যাবড়া, তা বলে নাক নিয়ে অপমান? আচ্ছা দাঁড়া দাঁড়াও, এই খাদা নাকে মই নাকের মতো উঁচু করে তোমার ভরাডুবি করব। কিন্তু আবার কি করা যায়, ভেবে কুলকিরানা করতে পারছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা, এমন একটা লাফ মারছে চাটুর্যদের ছাড়পোকা ভরা পুরনো তক্তা পোস্টটা একেবারে মরমর করে উঠছে, থিয়েটার করছে না হাই জাম্প মারছে, বোঝা মুশকিল। এই পেলা, এমন ভূতের মতো অন্ধকারে বসে আছিস কেন? একটু চা খাবি ভাই আবু, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নে নে, অত চা খায় না, যা পাঠ করছিস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি, হে চম্পট দেবো নাকি দাড়ি নিয়ে? দধিচির সিনে যখন আমি বেমালুম হাওয়া, তখন টের পাবে মজা কাকে বলে। তাতে সুবিধা হবে না, তারপর কাল আমাকে বাঁচায় কে? পটল লাগার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাটিতে আমি স্ট্রেট পটল তুলে বসব। না না, ওসব হবে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এমন জব্দ করতে হবে যে কিল খেয়ে কিলটা সোনামুখ হয়ে গিলে নিতে হবে। টেনিদার ৩২ পাটির দাঁতের সঙ্গে আরেকটা দাঁত গজিয়ে দেবো, যার নাম আক্কেল দাঁত, আর সেই সঙ্গে টেনিদার ওই ধামাদার স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও টের পাওয়াতে হবে।
ভগবানকে ডেকে বললাম, প্রভু আলো দাও, এই অন্ধকারে পথ দেখাও। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হাবুল আজকে বলল, কেন এ পেটটা একটু কেমন কেমন? সে রয়েছে যত সব পেট রোগা নিয়ে কাটবে শেষটায় ডোবাবে বোধ হচ্ছে, একটু পরেই তো তোর পাঠ রে। এই না না, এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন একটু পরেই দেখা যাবে। মনুমেন্ট খেয়ে পাঠ করাতে চাও, দেখি আরো কত কি ঘুরপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যেই ফিরে এলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি, একেবারে মক্ষুম ওষুধ নিয়ে এসেছি। হিসাব করে দেখলাম আমার পাঠ আসতে আর ঘন্টাখানেক, এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনুনের ওপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলির দিকে কারুর মন নেই, সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো, আর সে কি ঘন ঘন ক্ল্যাপ! দাঁড়াও, কত ক্ল্যাপ দেখাচ্ছে! পিরামিডের মতো না কুচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা। এক গাল হাসি ছেড়ে বললে, কেমন পাঠ হলো রে হাবুল? চমৎকার চমৎকার, তুমি ছাড়া এমন পাঠ আর কে করতে পারত? অডিয়েন্স বলছে সাবাস সাবাস। অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি, তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের পাঠ না বিশ্বকর্মার পাঠ, কিন্তু আসল পাঠ করতে আর একটুখানি দেরি আছে। যা ওরে চান, স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লো, হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটলো। আবার ড্রপ উঠেছে। দধিচির ভূমিকায় আমি বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিভুক এবার দূরে দাঁড়িয়ে আছে, আগের অভিজ্ঞতাটা বলেনি। বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ, টেনিদা আর হাবুল। হাবুল বলল, প্রভু গুরুদেব আসিয়াছি শিবের আদেশে, তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ। টেনিদা বলল, দেখাইব বিশ্বকর্মা যশ, হেন অস্ত্র তুলিব গড়িয়া, ঘোর নাদে কাঁপাইবে সসাগর ব্রহ্মাণ্ড বিশাল, দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাবর জঙ্গম। তারপরেই জোর কামড় মেরেছে পেটে মাইরি, আমারও পেটটা যেন কেমন গোলাচ্ছে রে। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র, মনুমেন্ট খেয়ে হজম করতে পারো দেখি না হজমের কত জোর। আমি বললাম, তিষ্ট তিষ্ট, আগে করি ইষ্ট নাম ধ্যান, ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয় চুপচাপ থাকো ততক্ষণ, তারপর অনুত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম, সহজে এ ধ্যান ভাঙছে না, পোকার উপদ্রব লেগেই আছে, তা থাক। আমি কষ্ট না করলে টেলিদার হাবুলের যে কেষ্ট মিলবে না, গরম চায়ের সঙ্গে কড়া পাগড়েটি, এখন দেখো কি হয়। টেনিদা মুখ বাঁকা করে, শীঘ্রই ধ্যান শেষ কর মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। চুপ, ধ্যান ভঙ্গ করিও না, ব্রহ্মশাপ লাগবে তাহলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? আরে ধ্যার, আমি আর্যকে দেখি টেনিদার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, হাবুলের অবস্থাও অথই বচ, ভগবান করুণাময়। ওরে পেলা, গেলাম যে, দোহাই তো, শীঘ্রই ধ্যান শেষ কর, তোর পায়ে পড়ছি পেলা। ওরে আমারও যে প্রাণ যায়। আমি একেবারে নট নড়চড়, সামলাও এখন, মুনি ঋষির ধ্যান দেহত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙবার জিনিস? বাপ গেলাম! এক লাফে টেনিরা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার ওই আমতলার দিকে, পেছন পেছন হাবুলও ছুট। আর থিয়েটার, হ্যাঁ সে কথা না হয় আজ থাক। শুনছিলেন দধিচি পোকা ও বিশ্বকর্মা। আশা করছি আপনাদের আজকের গল্প ভালো লেগেছে, কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, আর সাজেশন থাকলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আবার দেখা হবে পরের গল্পে, ধন্যবাদ।